এবার আমি ঠিক করেছি যে হস্তশিল্পজাত পণ্য, এই হস্তশিল্পজাত পণ্যকে আমি 2024 সালের বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করছি। কেন করছি আমি তার ব্যাখ্যাটাও দিচ্ছি। এর ব্যাখ্যাটা হলো, আমরা চাই যে এবারে যে বর্ষপণ্য হস্তশিল্পজাত পণ্য, এটা আমাদের নারীদের কর্মসংস্থান বাড়াবে এবং অর্থনৈতিকভাবে নারীরা স্বাবলম্বিতা অর্জন করতে পারবে। পাশাপাশি অনেকে যারা গৃহকর্ম করেন, গৃহকর্মের পাশাপাশিও তারা কিছু কাজ করতে পারবেন, সে কর্মসংস্থানের সুযোগটাও তাদের জন্য সৃষ্টি হবে। আর একটা জাতিকে উঠে দাঁড়াতে হলে তার, যেখানে আমাদের অর্ধেকই নারী, কাজেই তাদেরকেও আমাদের স্বাবলম্বী করতে হবে, সেখানে নারীদের স্বাবলম্বিতা আরও বেশি আমাদের প্রয়োজন, এই ক্ষেত্রে তাদের এটা সহায়ক হবে। তাছাড়া তারা যে পণ্য উৎপাদন করবে সেগুলিও আমাদের করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো নারীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নিতে হবে। একটা কথা বলে রেখে, আমরা কিন্তু তৃণমূলে গ্রামের মানুষকে এখনও অনলাইন ব্যবহার করা সেই শিক্ষাটা দিচ্ছি, সকলের হাতে মোবাইল ফোন এখন আছে। তাছাড়া আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি, সেখানে যে অনেকে অনেক কাজ করতে পারে বা যোগাযোগ রাখতে পারে সেই ব্যবস্থাটা করে দিয়েছি। সেই সাথে কম্পিউটার শেখা বা অনলাইনে শেখা, এই ব্যবস্থাটাও আমরা করতে পারি, সে ব্যাপারে তারা যথেষ্ট সচেতন এবং আগ্রহী। সেই সাথে আমরা আমাদের নারীরা যে সমস্ত পণ্য উৎপাদন করবে তাদের যেমন পণ্যগুলি চিহ্নিত করা, সেগুলি যথাযথভাবে করতে হবে। আর একটা জাতিকে উঠে দাঁড়াতে হলে তার, যেখানে আমাদের অর্ধেকই নারী, কাজেই তাদেরকেও আমাদের স্বাবলম্বী করতে হবে, সেখানে নারীদের স্বাবলম্বিতা আরও বেশি আমাদের প্রয়োজন, এই ক্ষেত্রে তাদের এটা সহায়ক হবে। তাছাড়া তারা যে পণ্য উৎপাদন করবে সেগুলিও আমাদের করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো নারীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নিতে হবে। একটা কথা বলে রেখে, আমরা কিন্তু তৃণমূলে গ্রামের মানুষকে এখনও অনলাইন ব্যবহার করা সেই শিক্ষাটা দিচ্ছি, সকলের হাতে মোবাইল ফোন এখন আছে। তাছাড়া আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি, সেখানে যে অনেকে অনেক কাজ করতে পারে বা যোগাযোগ রাখতে পারে সেই ব্যবস্থাটা করে দিয়েছি। সেই সাথে কম্পিউটার শেখা বা অনলাইনে শেখা, এই ব্যবস্থাটাও আমরা করতে পারি, সে ব্যাপারে তারা যথেষ্ট সচেতন এবং আগ্রহী। সেই সাথে আমরা আমাদের নারীরা যে সমস্ত পণ্য উৎপাদন করবে তাদের যেমন পণ্যগুলি চিহ্নিত করা, সেগুলি যথাযথভাবে করতে হবে। তাতে হবে কি, নারীদের আমরা প্রশিক্ষণ দিয়ে যদি ছেড়ে দিই তাহলে তারা উৎপাদনটা বাড়াতে পারে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের তো বহু জিনিস আছে। আমি জানেন ইতিমধ্যে যে গ্রামের মেয়েদের জন্য জয়িতা ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করে দিয়েছি। একেবারে তৃণমূলের মানুষ তারা যা উৎপাদন করবে সেটাই তারা বাজারজাত করবে।